প্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি 3 নং গোটাপাড়া ইউনিয়ন 4 নং ওয়ার্ডের গ্রাম পুলিশ এখানে ডিউটি করছে। এখানে দায়িত্ব আমি এখানে সকাল 7টায় আসছিলাম, চেয়ারম্যান সাহেব আমারে বলেছে এখানে ডিউটি করার জন্য। এনাদেরকে হাত ধোয়াচ্ছি ক্লাস মাস্ক না নিয়ে, যারা এরা ভিতরে ঢুকতে না পারে, যারা ভিতরে ঢুকতেছে এদেরকে মাস্ক ছাড়া আমি ঢুকতে দিচ্ছি না। এই যে যারা এই যে মাস্ক ছাড়া ঢুকতেছে, যারা সিরিয়াল মানতেছে না, 3 ফুট দূরত্ব ধরে চলাচল করতেছে, আমি এগুলো দেখাশোনা করতেছি। তো শুরুতে একটা কথা আপনাদেরকে বলতে হচ্ছে, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে বেল আইকনটি অন করে দিন পরবর্তী নতুন নতুন সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাঠ ছাড়া মানুষ কি হাটের ভিতরে ঢুকছে? আমরা বাংলাদেশ সরকারের আদেশ মোতাবেক গ্রাম অঞ্চলে যে বাজারগুলি আছে, এই বাজারগুলিতে আমরা গ্রাম পুলিশরা মাস্ক পরিহিত অবস্থায় বাজারে ঢুকাচ্ছি। যদি কারো মাস্ক না থাকে, মাস্ক পরে তারপরে বাজারে ঢুকাচ্ছি। হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নিজের মুখে হাত ব্যবহার করবেন, পরস্পর পরস্পরকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে থাকবেন। আপনার মাস্ক মাস্ক তোলে কই তোলে কেন মাস্ক আপনি মাস্ক ব্যবহার করেন? তিনজন ব্যবহার করতে পারবো না তো। আমরা প্রতিটা সাধারণ লোকজনে 3 ফুট দূরত্ব বজায় রাখতে বলতেছি, এর সাথে কেউ মেলবে না। আমরা সমস্ত লোকে প্যান্ট হাত ধোয়াচ্ছি, মাঝে মাস্ক পরাচ্ছি এবং বলতেছি আপনারা দূরত্ব বজায় রাখেন, কথা থাকলে বাধাঘাটা করবেন।